আওয়ামী লীগের ভাই যারা আছেন না আপনাদেরকে আর কি বোঝাবো বলেন আর কি বোঝানোর দরকার আছে কয়দিন পরে বলবে বাইতুল মোকারমের যে খতিব আছে ওরা আমাদের হিন্দু বানানো বানান হিন্দু একজনের খতিব বানান মাদ্রাসার সুপার এর আগে হয়ে গেছে এখন আর মসজিদটা বাকি আছে সেটা হয়ে যাবে আস্তে আস্তে আফগানিস্তানে কি হচ্ছে উইঘুরে কি হচ্ছে কাশ্মীরে কি হচ্ছে দরকার নেই ভাই বাংলাদেশী আরেকটা আফগানিস্তান আরেকটা কাশ্মীর আরেকটা উইঘুর আপনার মনে নাই আজকে আল্লাকসা মসজিদের জন্য যারা কান্নাকাটি করছে কয়দিন আগে কী করছে আপনার বাইতুল মোকাররমে মসজিদের মধ্যে ধরে পেটাচ্ছে না হেফাজতের আলেমগুলোকে রোজার মধ্যে রমজান মাসে যেখানে কবরের আজাব বন্ধ থাকে সেই রমজান মাসে কী করছে দেখছেন না আলেমগুলোকে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট বারের যে ক্যান্টিন সেই ক্যান্টিনের মধ্যে তারা আপনার গরুর মাংস নিষিদ্ধের জন্য একটা চিঠি দিয়েছে এখন সেই চিঠিটা কেন সুপ্রিম কোর্ট এই পারের ক্যান্টিনে নাকি হঠাৎ করেই গরুর মাংস খাওয়া শুরু হয়েছে আগে সরে মাংস খেত আর কি ভাই অনেক ভালো আছি আপনারা যেরকম ভালো আছেন আমিও ভালো আছি কোনো সমস্যা নাই আমাদের কোনো সমস্যা হচ্ছে না তো কি বলবো আসলে বুঝতে পারছি না আমাদের হিন্দু ভাইরা যে আসলে কি চায় সেটাও না। যে চিঠিটা বিষয়ে কথা বলছে সেই চিঠিটা নিশ্চয়ই আপনারা সবাই পড়েছেন সেখানে কিছু মানুষের নাম এসছে যারা চিঠিতে স্বাক্ষর করেছেন মানে সুপ্রিম কোর্টের মানে চিপায় চাপায় যে এত রায় কৃষ্ণরা যে বসে আছে সেটা জানতাম না অবশ্য আমরা আগেই এসব নিয়ে কথা বলেছি আপনি দেখবেন একটা থানার মধ্যে যদি কোনো একটা ঘটনা ঘটে পত্রিকাতে যখন সেই থানার খবর আসে তখন দেখা যায় অমুক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণপদ রায় অমুক থানার কোনো অমুক জনের এসপি এ আপনার ধনপদ রায় তারপর এই তো মানে মনে করেন ওনারাই সব আমাদের সমস্যা নাই তো কারণ যারা এখন দেশ চালাচ্ছে তাদের রক্তের মধ্যে ওইটা দাদা ছিল ওইটা নিজেদের মধ্যেও ওইটাই কাজ করছে এখন সমস্যা নেই আমরা আমি নিজেও মনে করেন যে আমি হিন্দুদের প্রচণ্ড রকম ভালোবাসি হিন্দুরা আমার খুবই প্রিয় মানে আই লাভ হিন্দু খুবই ভালোবাসি এদের সারা আমার মনে করেন মানে একটা দিনও কাটে না এত ভালোবাসি তো আপনারাও নিশ্চয়ই হিন্দু ভাইদের ভালোবাসেন কারণ হিন্দু ভাইরা বাংলাদেশে আছে ওনারা চায় আমাদের এই দেশটাকে আরও বড়ো করতে অখণ্ড ভারত বানায় ফেলতে আমাদের বাংলাদেশের এই হিন্দু ভাইয়েরা বাংলাদেশের থেকে শুকর শুয়র খায় আমরা দিন এটা নিয়ে কিছু বলি না তো আমেরিকাতে এসে ওনারা আপনার গরুর মাংস খাওয়া যাবে না বাংলাদেশে এই দাবি তোলে ক্যারে ব্যাটা এখানে এসে বাংলাদেশে গরুর মাংস খাওয়া যাবে না ওই তাবি তুলিস কেন এইখানে খাওয়া যাবে না ওই দাবি তোল যেই দেশ দেশে আসিস সেই দেশে তো সব রেস্টুরেন্টে হ্যাম বার্গার বিফ বার্গার পাশাপাশি রাখে তো সারা দেশে বিফ বিক্রি হচ্ছে এখানকারটা নিয়ে তো কথা বলেন না বাংলাদেশের নিয়ে কথা বলেন কেন হ্যাঁ বাংলাদেশে গরুর মাংস ই করা দরকার খুব তেল জমছে না আওয়ামী লীগের ভাই যারা আছেন না আপনাদেরকে আর কি বোঝাবো বলেন আর কি বোঝানোর দরকার আছে কদিন পরে বলবে বাইতুল মোকাররমের যে খতিব আছে ওরা আমাদের হিন্দু বানানো বানান হিন্দু একজনের খতিব বানান মাদ্রাসার সুপার তো এর আগে হয়ে গেছে এখন আর মসজিদটা বাকি আছে সেটাও হয়ে যাবে আস্তে আস্তে টেনশন নিয়েন না তো জানি না আপনাদের কেমন লাগছে এই বিষয়টা নিয়ে এগুলি সবই প্রচণ্ড রকমের একটা অশনি সংকেত তো এই যে অশনি সংকেত আপনাদের সামনে দিচ্ছে এটা বিশেষ কারোর উপরে বিশেষ কাউকে চিন্তা করার দরকার নেই আপনার এলাকায় আপনারা যারা আছেন কয়েকজন যুবক নিয়ে সংগঠন তৈরি করেন কারা কারা এগুলোর সাথে জড়িত কারা ইস্কন টিস্কন এগুলো করছে তাদের ব্যাপারে খবর নেন কারা ওইখানকার ওই যে আপনার আইএস আইএস কি বলে আর তারপরে বিজেপির যেসব হিন্দু চরমপন্থী যে সংগঠন আছে সেগুলোর ব্যাপারেই করেন যারা অখণ্ড ভারত চায় কারা কারা চায় সেগুলো ঠিক করেন করে তারপরে এদের ব্যাপারে খোঁজখবর নেন এদেরকে যেভাবে বোঝানো যায় অনেক কিছু তো আসলে ইউটিউবে বলা যাবে না হ্যাঁ আগের চাইতে অনেক এই মাথাটাথা হিসাব করে কথা বলি তো যা বুঝার তা বুঝান ওনাদেরকে বুঝান সুন্দর করে ওরা কিন্তু অস্ত্র শস্ত্র নিয়ে মহড়া দেয় ফেসবুকে ছবি দেয় কুরবান ঈদের মধ্যে আপনার রোজারিতে মসজিদ বন্ধ রাখার জন্য দাবি তুলেছে কুরবানির জবাই করার নিয়ে দাবি তুলেছে আস্তে আস্তে আপনি কলেমা পড়বেন সেটা নিয়েও দাবি তুলবে অতএব এদের ব্যাপারে সোচ্চার হন এটাই জিহাদ আমার বাংলাদেশের জন্য এখন ধরেন ওই কি বলে আফগানিস্তানে কি হচ্ছে উইঘুরে কি হচ্ছে কাশ্মীরে কি হচ্ছে দরকার নেই ভাই বাংলাদেশই আরেকটা আফগানিস্তান আরেকটা কাশ্মীর আরেকটা উইঘুর আপনার মনে নাই আজকে আল্লাশা মসজিদের জন্য যারা কান্নাকাটি করছে কয়দিন আগে কি করছে আপনার পায়তুল মোকাররমে মসজিদের মধ্যে ধরে পেটাচ্ছে না হেফাজতের আলেমগুলোকে রোজার মধ্যে রমজান মাসে যেখানে কবরের আজাব বন্ধ থাকে সে রমজান মাসে কি করছে দেখছেন না আলেমগুলোকে এখন পর্যন্ত ধরতেছে তারা নাকি নিয়ে তারপরে এই সংসদে হামলা করবে কয়দিন পরে দেখবেন এই হুজুরদেরকে ধরবে ধরে বলবে যে শেখ মুজিব যা ইচ্ছা তাই বলতেছে মেয়েদের নিয়ে নাকি তারা ফুর্তি করছে কি করছে না করছে যত খারাপ অভিযোগ আছে যেগুলো এর আগে জামাত ইসলামের লোকজনকে দেয়া হয়েছে এখন হেফাজতের লোকজনকে দেয়া হচ্ছে ঠিক আছে ভাই যারা লাইভটা দেখছেন সবার কাছে অনুরোধ বসে থাকার সময় নেই তারা ভেতরে ভেতরে কি করছে সেগুলি আপনারা আমার ইস্কনের একটা পর্ব ছিল সেখানে দেখেছেন তারপরও শেখ হাসিনা তাদেরকে কোথায় কোথায় বসাচ্ছে এবং এগুলো নিয়ে কি হচ্ছে আমি এখনও সব শেষেও বলছি হিন্দু ভাইদেরকে ভালোবাসি ভাই হিন্দু সবাই যদি মনে করেন যে না গরুর মাংস খাওয়া আমাদের দেশে চলবে না আওয়াজ দেন তাহলে সরাসরি আমরা মানে ভাগাভাগিতে যাই যে হিন্দু ভাইরা একদিকে থাকুক আমরা মুসলমানরা আরেকদিকে থাকি আপনি আমার দেশে থাকবেন আমার দেশে খাবেন পঁচাশি ভাগ মুসলমানের দেশে বসে বলবেন গরুর মাংস খাওয়া যাবে না আপনাদের বাংলাদেশে কবে শুয়র খাওয়ার জন্য পেটাইছে কারে অবশ্য শুয়ার তো আর আমাদের আম্মা আব্বা হয় না এটা একটা বড় লজিক হইতে পারে ধারাম তো আমাদের হারাম না তো এগুলো ই হবে এগুলোর হিসাব একদিন হবে যদি নিয়ে নিতে পারিস নে কোনো সমস্যা নেই যদি নিয়ে নিতে না পারিস দুই হাজার একের মতো পিটানি খায়াত আবার বললো না যে সংখ্যালঘু নির্যাতন আওয়ামী লীগের ঘরে চোরা এখন করবা আওয়ামী লীগ আর পিটাইলে বলবা যে সংখ্যালঘু পিডানি এবার যারা সাধারণ মানুষ তোদের জন্য যারা ই করছে ওই যে তখন মানববন্ধন করছে প্রতিবাদ করছে ওগুলির জামাত বিএনপির কাছে পিডানি খায়া প্রতিবাদ করছে না এবার ওরাও ধরা পিডাবে অপেক্ষায় থাক যা করতেছিস এটার জন্য অপেক্ষায় থাক তো সবশেষ যে তাহমিদ ভাই লেকস আই সাপোর্ট পাকিস্তান ভাই পাকিস্তানে সাপোর্ট করার দরকার নাই তো পাকিস্তান আসে আপনার দেশে দহল করতে পাকিস্তানের সাপোর্ট করা দরকার নেই নিজের চিন্তা নিজে করি আসেন আমরা সবাই মিলে পাকিস্তান না খায় থাকলেও না ওরা সম্মান নিয়ে বাঁচে ওই দেশে যায় বলতে বলেন যে গরু মাংস খাইতে পারবে না আপনারা ধৈরাজ জোর করে গরু শুকুরের মাংস খাওয়াইলেও কিছু বলতে পারবেন না যাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে ওইখানে সব হরিপদ কৃষ্ণ রায়েরা সব ওই জায়গায় বসে রয়েছে কি করতেছে না করতেছে জানেন কিছুই জানেন না যা ইচ্ছা যেমনি ইচ্ছা যা করতেছে যেমনি পেটাইতে চাইতেছে পেটাইতেছে আলেমগুলোকে সো সবাই সাবধানে থাকেন ভালো থাকেন ভাই যার যা চিন্তা শেষে করেন কি করার দরকার কারো যদি গায়ের রক্ত টক করে কি করার দরকার সেটা করেন প্রস্তুতি নেন আল্লাহ হাফেজ